গেল টি টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছিল পাকিস্তানকে। নবাগত যুক্তরাষ্ট্রের বিপক্ষে হার দিয়ে বিশ্বকাপ মিশন শুরুর পর বাবর আজমদের হারতে হয়েছিল ভারতের বিপক্ষে। বিশ্বকাপে তাদের অর্জন কেবল আয়ারল্যান্ড এবং কানাডা বিপক্ষে জয়। সেই ব্যর্থতার জের ধরে বিশ্বকাপের পর কোচিং প্যানেলে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে পিসিবি, আর তারই ধারাবাহিকতায় বরখাস্ত করা হলো পাকিস্তান জাতীয় দলের নির্বাচক প্যানেলের দুই সদস্যকে। চাকুরি হারানো দুই নির্বাচক হলেন ওয়াহাব রিয়াজ ও আব্দুল রাজ্জাক। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। বিবৃতিতে বলা হয়েছে, ওয়াহাব রিয়াজ ও আব্দুল রাজ্জাক পাকিস্তানের নির্বাচক কমিটিতে থাকছেন না। রাজ্জাক পুরুষ নারী দুই দলেরই নির্বাচক হিসেবে ছিলেন, ওয়াহাব ছিলেন কেবল পুরুষ দলের নির্বাচক কমিটিতে। নির্বাচক কমিটি পুনর্গঠন করা হবে বলে জানানো হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের মাত্র তিন মাসের মাথায় পাকিস্তানের নির্বাচক প্যানেলে যুক্ত হয়েছিলেন সাবেক পেসার ওয়াহাব রিয়াজ। সবশেষ টি টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার জেরে প্রথম কোপটা এলো এই দুই নির্বাচকের ওপর। পাকিস্তান ক্রিকেট বোর্ডে রদবদল নতুন কোনো ঘটনা নয়, কিছুদিন পরপরই আসে কোথাও না কোথাও পরিবর্তনের খবর। সে হিসেবে পাকিস্তান ক্রিকেটের কোনো পদে বেশি দিন কেউ থাকাই বরং অবাক হওয়ার মতো ব্যাপার। 2023 ওয়ানডে বিশ্বকাপের পরও দেশটির ক্রিকেট বোর্ডের একাধিক পদ, কোচ ও অধিনায়কের দায়িত্বে রদবদল আনা হয়েছিল। টি টোয়েন্টি বিশ্বকাপের আগে নতুন করে সাত সদস্যের নির্বাচক কমিটি গঠন করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। ওয়াহাব ও রাজ্জাক ছিলেন সেই প্যানেলের সদস্য। গণমাধ্যমের খবরে জানা গেছে, বিশ্বকাপে ব্যর্থতার কারণ খতিয়ে দেখতে পিসিবির প্রাথমিক তদন্তে এই দুজনের কাজে অসঙ্গতির প্রমাণ মিলেছে। অবশ্য কমিটির বাকি পাঁচ সদস্য বহাল তবিয়তেই থাকছেন। নতুন কোচিং স্টাফ, পুরনো নেতার আস্থা এবং সবশেষ অবসর ভেঙে দলে ফেরানো হয়েছিল দুই তারকা ক্রিকেটারকে। বেশ আটঘাট বেঁধেই শিরোপা পুনরুদ্ধারে আসায় মার্কিন মূল্যকে পা রেখেছিল সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তান। আইসিসির সহযোগী দেশ যুক্তরাষ্ট্র এবং চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে লো স্কোরিং ম্যাচে অবিশ্বাস্য হারের পর সদ্য সমাপ্ত বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে ছিটকে যায় বাবর আজম বাহিনী। হতাশার বিশ্বকাপের মধ্যেই দলে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিলেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নাকভি বলেছিলেন, মনে হয়েছিল পাকিস্তান ক্রিকেট দলের একটা মাইনর সার্জারি যথেষ্ট, কিন্তু এ ধরনের বাজে পারফরমেন্সের পর এটা পরিষ্কার যে দলে মেজর সার্জারি দরকার। পাশাপাশি জিও নিউজের একটি খবরে গুরুতর বিষয়ও উঠে এসেছিল। সংবাদ মাধ্যমটি তাদের একটি প্রতিবেদনে বলেছিল, ম্যানেজার ও ওয়াহাব রিয়াজের প্রশ্রয়ে দলের তিনজন খেলোয়াড়ের একটি গ্রুপ পিসিবি কর্মকর্তাদের ব্ল্যাকমেল করছে। সেই সময় আভাস পাওয়া যাচ্ছিল দলের সিনিয়র ম্যানেজার এবং নির্বাচক প্যানেলের সদস্য ওয়াহাব রিয়াজ সহ বেশ কয়েকজনের ওপর কোপটা পড়তে যাচ্ছে। নাহিয়ান আরেফিন, অনফিল্ড।